এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সব থেকে বড় আপডেট, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, সঙ্গে ঝোড়ো হাওয়া সতর্কবার্তা। কতদিন চলবে এই দুর্যোগ জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলার প্রতিটি জেলার ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবেন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে আপাতত, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার সতর্কবার্তাও জারি করা হয়েছে বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন সর্বোচ্চ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে বইতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। পূর্ব পশ্চিম মেদিনীপুরের কমলা সতর্কবার্তা রয়েছে শনিবার, দুই জেলায় ভারী বৃষ্টি হতে পারে। শনি ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলি ভিজবে, ঝড়ের গতিবেগ কোথাও কোথাও থাকতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার, কোথাও 40 থেকে 50 কিলোমিটার। তবে শনিবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি হতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত। সর্বাধিক তাপমাত্রা রয়েছে 32 ডিগ্রি সেলসিয়াস। রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। তবে সোমবার উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টি হতে পারে। মঙ্গলবারও বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে, রবিবার পর্যন্ত এই ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। এর মধ্যে কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত, বৃষ্টি হতে পারে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত। দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টি হতে পারে শনিবার। শনিবার লোকসভা নির্বাচনের শেষ দফায় রাজ্যের 9টি কেন্দ্রে ভোট গ্রহণ, তবে এরপর 4 জুন থেকে ভোট গণনা। এই দুদিনই দক্ষিণবঙ্গের বৃষ্টির ভুকুটি রয়েছে। বৃহস্পতিবার রাত 12টার পর কলকাতা এবং শহরতলিতে প্রবল ঝড় বৃষ্টি হয়েছিল, সারা রাত চলেছিল এই বৃষ্টি। ঘূর্ণিঝড় রেমালের পর বৃষ্টি থেমে গিয়ে যে ভ্যাপসা গরম পড়েছিল তা থেকে স্বস্তি মিলেছে বৃহস্পতিবার রাতেই। শুক্রবার সকাল থেকেও বৃষ্টি ভেজা আবহাওয়া রয়েছে কলকাতা এবং আশেপাশের এলাকায়।